হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আঁকতে চলেছি এই ড্রয়িংটা যেটা তোমরা দেখতে পাচ্ছ ফোনে। পেন্সিলগুলো সাইডে রেখে দিই, এবার শুরু করবো ড্রয়িংটা। এই পেন্সিলটা হলো স্টেডলারের মার্স মাইক্রো 0.5। এক হাতে কিছুতেই ড্রয়িংটা করতে পারছিলাম না ভিডিও করতে করতে, তাই তার সাইডে আমি একটু করে সেলোটেপ লাগিয়ে নিলাম। ফাইনালি ড্রয়িং শুরু করেছি। তোমাদের যদি ড্রয়িংটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ড্রয়িংটা হয়ে গেছে, এবার শুরু করব স্কেচ করা। আমার ফার্স্ট লেয়ারটা কেটে ফেলেছে, হয়ে গেছে। একটু তুলো নিয়ে আমি এটাকে একটু ব্লেন্ড করে নেব। আজকে আমি ব্লেন্ডার ইউজ করবো না, তুলোটা আমি বেশি ভালোবাসি। তুলোয়ে ব্লেন্ড করাটা আমি তুলে দিয়ে করব। এবার পেন্সিলটা নিলাম, 2B পেন্সিল। তোমাদের যাতে ব্লেন্ডার ভালো লাগে তোমরা ব্লেন্ডার দিয়েও করতে পারো। আবার একটু ব্লেন্ড করে নেব, একটু একটু করে করে ব্লেন্ড করে নিতে হবে। আর আবার একটু মুছে দিলাম, যেগুলো একটু সাদা রাখতে হবে, ফাঁকা রাখতে হবে যেগুলো। এটা 4B পেন্সিল, পেন্সিলটা অবস্থা খারাপ হয়ে গেছে, তাই উঠে গেছে, তাই বোঝানো যাচ্ছে না, যেমন দেখানোর চেষ্টা করলাম। যে জায়গাগুলো ডার্ক হবে সেগুলো আগে করে নেবো। প্রথমে আমি এবার আমি 6B পেন্সিল নিই।
ব্লেন্ড করে নিতে হবে। আবার একটা জিনিস দেখো, যে মেকানিক্যাল পেন্সিলটা ছিল সেখানে একটা রাবার থাকে, এটা আমার জানা ছিল না প্রথম প্রথম। এই রেজারটাও কিন্তু অনেকে ইউজ করতে পারো, আমার মতো হয়তো অনেকেও জানো না বা জানতেও পারো। যদি কেউ না জেনে থাকো তারা একটু দেখবে, তোমাদের প্রত্যেকের কাছে মেকানিক্যাল পেন্সিল থাকলে একটা রাবার থাকে এখানে। আমি সাধারণত ইউজ করি না ওটা, ওটা রেখে দিই পরে ইউজ করার জন্য। আজকে আমি দেখানোর জন্য তোমাদের ইউজ করে দেখালাম, বেশ ভালো কাজও হয়। ড্রয়িংটা আমার হয়ে এসেছে, এবার হোয়াইট জেল পেনটা যেখানে যেখানে ইউজ করার আছে সেখানে সেখানে ইউজ করব। খুব অল্প আছে দেওয়া, কারোর কাছে যদি হোয়াইট জেল পেন না থাকে তাহলে তোমরা হোয়াইটনার ইউজ করতে পারো, অথবা জায়গাগুলো সাদা রেখে দিতে পারো, রাবার দিয়ে মুছে বা ওই জায়গাগুলো একটু সাদা সাদা রেখে দিতে পারো, তাতে কোনো প্রবলেম হয় না। আমার ড্রয়িং হয়ে গেছে, তো কেমন লেগেছে তোমাদের বলবে ড্রয়িং। প্রথমবার আমি এরকম কোনো ভিডিও করলাম, কথা বলে কখনো আমি কখনো এভাবে ভিডিও করিনি, আর এক হাতে ভিডিও করে ড্রয়িং করতেও বেশ প্রবলেম হচ্ছিল। আর আমিও ড্রয়িং শিখছি, আমিও খুব একটা ভালো ড্রয়িং জানি না, তো তোমাদের যদি ভালো লাগে তাহলে বলো, ভালো না লাগলেও বলো। আর তোমাদের কাছে যদি কাউরের কাছে অ্যাডভাইস থাকে আমি দিতে পারো। দেখো ফটোটা আর ড্রয়িংটা। টাটা, সবাই খুব ভালো থেকো, থ্যাংক ইউ।